আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একদম ঝটপট একটা নাস্তা নিয়ে, যেটা খুব সহজেই তৈরি করে খাওয়া যায়। হঠাৎ কিছু খেতে ইচ্ছে করছে, ঘরে তেমন কিছু নেই, তো যদি শুধু আটা থাকে, চিনি থাকে, তাহলে এইটা তৈরি করা যায়। খুব সিম্পল একটা রেসিপি। তো এটাকে বলা হয় গুলগুলা পিঠা। তো প্লিজ আপনারা আমাদের চ্যানেলটার সাথে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমরা ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ। তো এর মধ্যে 7 মতো লবণ দিয়ে দিলাম, তারপরে অ্যাড করে নিচ্ছে চিনি। এখন মিশ্রণটা আমরা মিশিয়ে নেব। পানি নিয়ে নিতে হবে, পানি দিয়ে এটা মিশ্রণটা একটু পাতলা করে করতে হবে। আমরা রুটি যেভাবে খাই ঠিক সেরকম হবে না, তার চেয়ে একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, একবারে দেওয়া যাবে না, তাহলে হয়তো বেশি পাতলা হয়ে গেলে আবার পিঠাটা হবে না। তো আমরা অল্প অল্প করে পানিটা অ্যাড করছি বুঝে। তো দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে, ঠিক আমরা রুটির যেরকম, রুটির জন্য যেরকম ডো তৈরি করি সেরকম না, তার চেয়ে একটু নরম হয়েছে। আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন আমরা এটা ভাজার জন্য আমরা একটু বেকিং পাউডার দিয়ে দিব। যেন পিঠাটা উপরটা একদম মুচমুচে থাকে, ভিতরটা সফট হবে, উপরটা একটু মুচমুচে হবে, যার কারণে আমরা বেকিং পাউডারটা নিয়ে নিয়েছি। তা আমাদের আর একটু পানি লাগছে। আমরা খুব সাধারণভাবে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি, যাতে খুব সহজ সহজ রেসিপি দেই, যাতে আপনাদের কঠিন মনে না হয়, খুব সহজে যেন আপনারা তৈরি করতে পারেন, সেই এটা মাথায় রেখে আমরা খুব সিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। তো আমরা একটি প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমরা চামচ দিয়ে এটা আস্তে আস্তে করে দিয়ে দিব। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন, তো তারা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যারা একটু কম পছন্দ করেন তারা একটু বুঝে শুনে দিবেন। এটার সাথে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। তো আমার বাসায় গুঁড়ো দুধ ছিল না, যার কারণে আমি ইউজ করি নাই। তো দেখতেই পাচ্ছেন এটা একদম গোল গোল হয়েছে, যার কারণে এটার নাম গুলগুলা পিঠা। তো উপরটা একটু মুচমুচে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট নরম। তো খুব সহজেই খুব সাধারণ একটি রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম, যেটা খুব ঝটপট করে নাস্তা তৈরি করে ফেলতে পারেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, আশা করি। ধন্যবাদ।